দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে রোববার দেশের তাপমাত্রা বেশ খানিকটা কমে যায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ঘন্টার ব্যবধানে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কোথাও কোথাও বইতে পারে কালবৈশাখী, আর তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে, তবে ১৩ বা ১৪ এপ্রিলের আগে গরম খুব বেশি না হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ৪১৬৭#। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর আগে শনিবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ ছিল মেঘলা। চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু অংশ বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই আকাশ ছিল মেঘলা এবং বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে, তাতে তাপমাত্রা কমেছে অনেকটাই। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এখন পর্যন্ত এবছরের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে গতকাল ১৯টি স্টেশনে বৃষ্টি হয়েছে, এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সাতক্ষীরায় ২৯ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, গতকাল দেশের উত্তরাংশ বাদ দিয়ে প্রায় সব জায়গাতে বৃষ্টি হয়েছে। আজ দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা বয়ে যেতে শুরু করেছে। তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠে। এর সঙ্গে ছিল লোডশেডিং, প্রচণ্ড গরম, আর এর সঙ্গে লোডশেডিং এর জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে সে অনুযায়ী এ মাসে আরও কয়েকটি তাপপ্রবাহ হতে পারে। এছাড়া এ মাসে তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। তবে শনিবারের বৃষ্টিপাতের কারণে তাপপ্রবাহের তীব্রতা কমেছে। বর্তমানে রাজশাহী ও দিনাজপুর জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, যা কমতে পারে। আফসার আনাজ, কালবেলা।